বন্ধুরা, আপনারা কি জানেন বিবাহের দিন বর ও কনেকে উপোস করতে হয় কেন? এটা কি একটি ধর্মীয় প্রথা, না সমাজের কোনো একটি রীতি, নাকি শুধুই একটি কুসংস্কার? কি বলছে শাস্ত্র আর বিজ্ঞানী বা এ ব্যাপারে কি বলছে? জানার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। হ্যালো ফ্রেন্ডস, আমি নীল। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল রিয়েল ট্রুথ। বন্ধুরা, প্রাচীনকাল থেকেই আমরা দেখে এসেছি যে বিবাহের দিন বর ও কনেকে উপোস করানো হয়। শাস্ত্রমতে এটিকে একটি ধর্মীয় প্রথা বলেই মনে করা হয়। এই প্রথা অনুযায়ী বিয়ের দিন উপবাস করলে নাকি তাদের বিবাহিত জীবন সুখের ও সুন্দর হয়। কিন্তু বন্ধুরা, বিজ্ঞান বলছে একটি অন্য কথা। বন্ধুরা, বিজ্ঞানের মতে প্রতিটি ধর্মীয় ও সামাজিক প্রথার উৎপত্তি ঘটেছে প্রাচীনকালে। তাই প্রতিটি প্রথার পেছনে লুকিয়ে থাকে কোনো না কোনো প্রাচীন রহস্য। তাই এটিও তার ব্যতিক্রম নয়। বন্ধুরা, প্রাচীন শাস্ত্র ও বিজ্ঞান উভয়ের মতে মানুষ না খেয়ে মরে না, খেয়েই মরে। অর্থাৎ দু একদিন না খেলে মরে না, কিন্তু অতিরিক্ত খাওয়ার ফলে মানুষের মৃত্যুও হতে পারে। মৃত্যু না হলেও অসুস্থ হয়ে পড়ার ঘটনা প্রায় দেখা যায়। বন্ধুরা, বিয়ের দিন সাধারণভাবেই পাত্রপাত্রী মানসিক চাপের মধ্যে থাকে। এর মধ্যে খাওয়া দাওয়ার অনীহা ঘটলে পেটের নানা রকম রোগও হতে পারে। অম্বল, অজীর্ণ, গ্যাস, মাথা ধরা, বমি প্রভৃতি রোগে তারা আক্রান্ত হতে পারে। এসব ছোটোখাটো রোগের কারণেও বিয়ের সময় পিছিয়ে যেতে পারে বা মেয়েটি লগ্নভ্রষ্টা হতে পারে। তাছাড়া বন্ধুরা, এত বড় একটি সামাজিক অনুষ্ঠানে বিশৃঙ্খলা দেখা দিতে পারে। এছাড়া বন্ধুরা, বিয়ের আগের দিন থেকে বাসর রাত্রি পর্যন্ত দেহ ও মনের ওপর একটা উত্তেজনা ভাব থাকে। এ সময় গুরুপাক খাদ্য খাওয়ার ফলে শরীর অসুস্থ হয়ে অনুষ্ঠানটি নষ্ট হতে পারে। তাই সাবধান হওয়ার জন্যই বিয়ে না হওয়া পর্যন্ত উপোস পালন করা হয়। সে কারণেই এই প্রথা আজও বর্তমান। বন্ধুরা, এটাই হলো এর আসল সত্য। বন্ধুরা, এ ব্যাপারে আপনাদের কোনো মতামত থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করুন, আর এই ধরনেরই আসল সত্যকে জানার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, এখন এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। জয় গুরু।